রেখা পাত্র হেরে গেলে হেরো মাল হয়, মমতা ব্যানার্জি হেরে গেলে কি মাল হয় আমি জানতে চাই। ও একটা পয়মাল তাই এ ধরনের কথা বলেছে, মহিলাদের এই রাজ্যে মাল বলা হয়। আমি জানি না ববিদা কখনো পিঠে খেতে গেছে কি না, সেটা আমি জানি না, কিন্তু উল্লসিত হয়েছে সেটা এখন দেখেই বোঝা যাচ্ছে। কুণাল ঘোষের কথার কি ভ্যালু আছে? হ্যাঁ, এই সঞ্জয় রায় যদি ছাড়া পায় আমি লিখে দিচ্ছি ও কুণাল ঘোষের জায়গা নেবে। মরণকালে হরিনামের মতন আশা করি যে বাবা কমসে কম যাওয়ার আগে এটা বলে যাও যে আর কারা কারা এর পেছনে ছিল। সায়ন্তিকাকে জিতিয়েছিলেন তন্ময় ভট্টাচার্য, তারই প্রতিদান আজকে তৃণমূল তন্ময় ভট্টাচার্যকে দিচ্ছে। লজ্জা হয় ভাবতে যে এই চেয়ারে একদিন নেতাজি বসেছিলেন, ভাবতে লজ্জা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ার অলঙ্কৃত করছেন, ভাবতে লজ্জা হয় এই মানুষটা আমার কলকাতার মেয়র, এই মানুষটা নগর উন্নয়ন মন্ত্রী। মহিলাদের এই রাজ্যে মাল যারা বলে তাদের আসলে পাকিস্তানি কালচারে উদ্বুদ্ধ, শাজাহান কালচার আর ফিরাদ হাকিম কালচারে তো কোনো তফাত নেই। শাজাহানরা মহিলাদের মাল ভাবে, তাদেরকে দিয়ে যা যা করার অত্যাচার অবিচার অনাচার সেগুলো করে। এ কলকাতা শহরে দাঁড়িয়ে আছে, এ মন্ত্রী হয়েছে, এদের চারদিকে ক্যামেরা লাগানো আছে, সেই জন্য এ কিছু না পেরে এখন ওই সব না পেরে এখন ও মাল বলছে। নির্বাচনে হেরে গিয়ে যদি কেউ মাল হয়ে যায় ওদের চোখে, কোনো মহিলা যদি মাল হয়, তাহলে মমতা ব্যানার্জি নির্বাচনে হারার পর কি? মমতা ব্যানার্জি তো নির্বাচনে হেরেছিলেন, তাহলে তাকে কি বলবেন আপনারা? তাকে কি বলবে ববি হাকিম? একটা নির্লজ্জ বেহায়া মানুষ যদি আমার বাংলার মুখ্যমন্ত্রী হয়, আর একটা নির্লজ্জ বাংলার কলকাতার মেয়র হবে, এটাই তো স্বাভাবিক, তাই হয়েছে, ঠিক তাই ঘটেছে। ভাবতে লজ্জা লাগে যে এই কলকাতায় আমি বাস করি, ভাবতে লজ্জা লাগে এই পুরসভার আমি একজন সদস্য, যার হাউস অফ দ্য লিডার হচ্ছেন ওই ববি হাকিম, মানে এটা লজ্জার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী রেপ হয়ে গেলে ভিকটিমদের উদ্দেশ্যে কি বলেন? মুখ্যমন্ত্রী রেপ হয়ে যাওয়া ভিকটিমদের উদ্দেশ্যে বলেন সাজানো ঘটনা, তার দলের নেত্রীরা বলেন হ্যাঁ যেটা খদ্দের আর দেহ ব্যবসায়ীর দরকষাকষি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী রেপ হয়ে যাওয়া রেপ ভিকটিমের উদ্দেশ্যে বলেন, এটা 14 বছরের মেয়ে, হ্যাঁ 14 বছরের মেয়ে রেপ হলে বলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে, ল্যাব অ্যাফেয়ার্স ছিল। হ্যাঁ, লজ্জা পাওয়া উচিত মুখ্যমন্ত্রী, যারা রেপ করেন, যারা রেপকে সাপোর্ট দেন, রেপের আসামিকে যখন পার্কস্ট্রিটের আসামিকে যখন সারা কলকাতার পুলিশ খুঁজছে, তখন পার্কস্ট্রিট আসামির সাথে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে আসামিকে বাঁচাচ্ছেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় যিনি তার পুরুষ বন্ধুকে নিয়ে বিভিন্ন বোম্বে দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, তাকে পরবর্তীকালে লোকসভায় পাঠিয়ে দিয়েছেন, পার্লামেন্টের সদস্য বানিয়েছেন, তার থেকে আপনারা কী আশা করেন? সেই দলের থেকে আপনারা আশাটা কী করেন? আমি শুধু ববি হাকিমের কাছে জানতে চাই, রেখা পাত্র হেরে গেলে হেরো মাল হয়, মমতা ব্যানার্জি হেরে গেলে কী মাল হয় আমি জানতে চাই। ও জানে না যে মমতা ব্যানার্জিও হেরে গিয়ে কেস করেছে, মমতা ব্যানার্জিও হেরে গিয়ে কেস করেছে। হ্যাঁ, কেস তো ভাই একটা মানুষ করতেই পারে, কেস তো তার অধিকারের মধ্যে পারে, কেস তো অধিকারের মধ্যে পারে, এমন কথা তুমি বলবে কেন যেটার জন্য আঙুল তোমার দিদির দিকে উঠবে? এটা কি তোমার ষড়যন্ত্র, না এটা তোমার অনিচ্ছাকৃত সোডিয়াম পটাশিয়াম প্রবলেম? সেটা বলতে হবে তো মানুষের কাছে। রত্নাকরের মুখ দিয়েও রাম নাম যেমন উচ্চারণ হচ্ছিল না, ববি হাকিমের মতন পাপিষ্ঠদের মুখ দিয়েও সেরম নরেন্দ্র দামোদর মোদীর নাম একবারে উচ্চারণ হবে না। মরা মরা করতে করতে যেমন রাম বেরিয়েছিল, হ্যাঁ এদেরও সেরমভাবেই প্রার্থনা করতে হবে একদিন ববি হাকিমকে এই নরেন্দ্র দামোদর মোদীর সামনে দাঁড়িয়ে। হ্যাঁ শুনুন, আমি একটা কথা বলছি, রাজনীতিতে প্রতিপক্ষ প্রতিপক্ষকে আঘাত করবে, আক্রমণ করবে রাজনৈতিকভাবে, এটা এটা খুব বাস্তব কথা, কিন্তু তাই বলে কাউকে মাল বলে, কাউকে দাড়ি বলে, হ্যাঁ কাউকে, আজকে তুমি আমাকে দাড়িওয়ালা বললে, কালকে তোমাকেও আমি একটা কিছু বলবো,
একটা বিশেষ সম্বোধনে যদি তুমি আমি তোমার সম্বোধিত করি ভালো লাগবে, ভালো লাগবে? যেভাবে তোমাদের অনেকে বলে সেটা নিশ্চয়ই ভাবি হাকিমের ভালো লাগবে না। এগুলো মানতে হবে, যেমন মুখ দেখাবে ভাই তেমনই মুখ দেখবে তুমি। মায়েদের কান্না, বোনেদের চোখের জল, ওনাদের উল্লাস, সন্দেশখালিতে যখন পিঠে বানানো হতো তখন তৃণমূলীরা উল্লাসিত হতো। আমি জানি না ববিদা কখনো পিঠে খেতে গেছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু উল্লসিত হয়েছে সেটা এখন দেখেই বোঝা যাচ্ছে। মায়েদের চোখের জল, মায়েদের কান্না, মায়েদের হাহাকার, মায়েদের আর্তনাদ, ববি হাকিম, শাজাহান, তারপর কি মোল্লা, এদের শওকত মোল্লা, এদের উল্লাস, কিন্তু উল্লাসের শেষের দিকটা ভাবতে হবে। কিন্তু উল্লাসের শেষের দিকটা ভাববেন, শেষের শব্দের শেষের দিকটা ভাববেন। হাথরসের মেয়েদের তাহলে কী দশা হবে, উন্নাওয়ের মেয়েদের তাহলে কী দশা হবে? এক, দুই হচ্ছে পশ্চিমবঙ্গের দায়ভার তো আপনাদের হাতে ছিল, পশ্চিমবঙ্গের দায়ভার উন্নয়নের, পশ্চিমবঙ্গের মায়ের বোনেদের নিরাপত্তার দায়ভার তো সরকার, সরকারি দায়ভার তো জনগণ আপনাদের হাতে তুলে দিয়েছিল। কেমন সরকার চালালেন যে সন্দেশখালীর মেয়েরা সব কলঙ্কিত হয়ে গেল? বিজেপি বললো আর হয়ে গেল, এটা তো হতে পারে না। মানুষ বিশ্বাস করলো কেন, মানুষ বিশ্বাস করলো কেন? আপনাকে সেইটা বলতে হবে যে কোন সরকার আপনারা দিয়েছেন, কোন পরিপ্রেক্ষিত আপনারা সৃষ্টি করেছেন যে আজকে সন্দেশখালীর সমগ্র এলাকার মা বোনকে মানুষ খারাপ নজরে দেখছেন, সন্দেহের নজরে দেখছেন, তারা তাদেরকে নিয়ে অন্য কিছু ভাবছেন। আপনাদের কাছে এটা জানতে চাই, আপনাদের কাছে এটা জানতে চাই। এটা আপনাকে ভাবতে হবে যে আপনিও তিনটে মেয়ের বাবা। অথচ যে নিজে মহিলা হয়ে মহিলাদের অপমান করে, যে মুখ্যমন্ত্রী তার দলে থেকে, আর আপনি মেয়ের বাবা হয় কী বুঝবেন? চার তৃণমূলে এখন অনেক গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে অভিষেক গোষ্ঠী। আমি যদ্দূর বুঝি তিনি কিছুদিন আগে অভিষেক গোষ্ঠীতে ছিলেন, এখন বোধ হয় পিসিমা গোষ্ঠী হয়ে গেছেন। তো পিসিমা গোষ্ঠী একতরফা থাকলে তো হবে না। তো পিসিমার বয়স হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সব বোঝে। তো মাঝে মাঝে বাড়ির অন্য লোককেও একটু তেল মারতে হয়, সেটা মেরেছে, এটা ক্যাজুয়াল। আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পাপের ফল নিজে এই জগতে ভোগ করুন, আমরা দেখি, এগুলো আমি চাই। কিন্তু আমি চাই উনি দীর্ঘায়ু লাভ করুন। মমতাদির পরেও নাকি তৃণমূলে কেউ মুখ্যমন্ত্রী হবে, তাহলে সেদিন জানবেন আরশোলাও পাখি হবে। আমি আপনাকে বলছি এসব কুণাল ঘোষের কথার কোনো উত্তর দেবো না। কুণাল ঘোষ এর আগে বলেছিল মমতাদি সবচেয়ে বড় চোর, বলেনি, বলেনি সারদার এক নম্বর বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বলেনি মুখোমুখি বসিয়ে ইন্টারোগেশন করা হোক, বলেনি যে তা মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করবেন না, বলেননি, বলেছিলেন তো, এগুলো তো উনিই বলেছিলেন। তো কুণাল ঘোষের কথার কী ভ্যালু আছে? হ্যাঁ, এই সঞ্জয় রায় যদি ছাড়া পায় আমি লিখে দিচ্ছি ও কুণাল ঘোষের জায়গা নেই। সৌগত রায় প্রার্থী হোক এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি, এই জন্য খুব রাগারাগি হয়েছে ওদের মধ্যে। এসব ব্যাপারে আমি চাই বলবো না কিছু। মদন মিত্র তো উল্টো আবার কথা বলছেন, তিনি আক্রমণ করছেন যে ধান্দা আছে, দলকে ডিস্টার্ব করছেন, সাংসদকে আক্রমণ। এখন ওদের কার কী ধান্দা আছে ভাই, আমি কী করে বলবো বলো? ওদের কার ধান্দা আছে? ওরা ওরা সব ময়ে আচ্ছন্ন হয়ে আছে, ওই ময়ের মোহে আচ্ছন্ন থাকুক, এই নিয়ে আমার কিছু বলার নেই। রাজ্যের কোন কাজটা নিয়ে মানুষের বক্তব্য মানে অত্যন্ত পরিষ্কার, এ রাজ্যে যা হবে সেখানেই চুরি থাকবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। চুরি না করলে তৃণমূল চলবে? হ্যাঁ, ওই তৃণমূল নাম না দিয়ে চোরমূল, তোলামূল, এই জাতীয় চোরামূল, এই জাতীয় নাম দিক ওরা। ওরা যেখানে টাকা জিনিস জায়গা পাবে, যেখানে টাকার গন্ধ পাবে, ওরা সেখান থেকেই চুরি করবে। কিছুতে কিছু করতে পারবেন না, কিছুতেই আপনি কিছু করতে পারবেন না। এদেরকে একটাই রাস্তা আছে, হ্যাঁ, যেমন আপনি মশা তাড়িয়ে মশাকে শেষ করতে পারবেন না, বেগন স্প্রে আপনাকে ব্যবহার করতেই হবে, সেরকম এদেরকে স্প্রে করে শেষ করা ছাড়া, মানে একদম উৎখাত করা ছাড়া আপনার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তালিকায় একজনের নাম, অ্যাকাউন্ট নম্বর অন্যজনের, হ্যাঁ, এটাই হবে, এটা নতুন নাকি?
তালিকায় একজনের নাম অ্যাকাউন্ট নম্বর অন্যজনের নতুন নাকি? আপনি কি সুইজারল্যান্ডে ছিলেন এতদিন? আপনি পশ্চিমবঙ্গে থাকতেন না, কলকাতায় থাকতেন, থাকেননি, আপনি জানেন না? এমন করছেন যেন প্রথমবার এই ধরনের ঘটনা শুনলেন। আমরা আশা করবো আজকে মামলাটা হবে। দেখুন, এই মামলার উপরে তদন্তর কিছু নির্ভর করে না, এই মামলার শুনানি থেকে আমরা কিছু শুনতে পাই যে মামলার অগ্রগতিটা। সুপ্রিম কোর্ট এই মামলাটা নিজেরা দায়িত্ব নিয়ে দেখছেন, এর সুপ্রিম কোর্টের কাছে এটা কেউ প্রেয়ার করেনি। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটার ভেতরে ইন্টারফেয়ার করেছেন এবং এই সিবিআইকে তারা তাদের মানে কন্ট্রোলে রেখে সিবিআইকে দেখছেন। আমরা এই মামলাগুলো হলে কিছু নতুন তথ্য জানতে পারি মাত্র, এই মামলা থেকে তদন্তের গতি প্রকৃতি কিছু জানা যাবে, জানা যাবে, এর বাইরে কিছু জানা যাবে না। রায় বেরোবে না আজকে, ফাঁসির নির্দেশ হবে না আজকে, সরকার ফেলার হুকুম আসবে না আজকে কারোর। কিন্তু আমরা বাংলার মানুষ অধীর আগ্রহে জানতে চাই, কারণ আমরা এটা বিশ্বাস করতে পারছি না যে একজনই অপরাধী। তো এটার ব্যাপারে কোনো যে কোনো ধরনের তথ্যকে আমরা স্বাগত জানাই এবং সেই তথ্যকে জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু আমি এটাও বুঝি যে এই মামলাটার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই, আসামির রিমান্ড নেওয়ার বা আসামির জেল হওয়ার, আসামির অন্য কিছু হওয়ার কোনো সম্পর্ক। ও আমি ওসব কাসবো করে, ওসব কাসবো করেছিল, সবাই বলে আমি নির্দোষ। আমি এখানে দেখলাম সব, দেখবেন অনেক সিনেমার পার্ট টু আছে, রিমেক আছে, হ্যাঁ সেরাম। এটা হচ্ছে কুণাল ঘোষ ম্যাক্স প্রো, হ্যাঁ। আমার বক্তব্য ছিল, কুণাল ঘোষ তো বলতো গাড়ি থেকে বসে বসে যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করুন, হ্যাঁ পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করুন, বালুকে গ্রেপ্তার করুন, এসব বলতো, বিবি মদনকে গ্রেপ্তার করুন, মুখোমুখি বসিয়ে জেরা করুন, এসব বলতো। আমার প্রশ্ন হচ্ছে একটা খুব সহজ এবং সরল, তুমি যখন সঞ্জয় রায় বুঝেই গেছো তোমাকে ফাঁসাচ্ছে, এটা নিশ্চিত জেনে রাখো তোমার ফাঁসি তোমাকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, তো তুমি যারা তোমায় ফাঁসাচ্ছে তাদের তুমি বাঁচাচ্ছ কেন তাদের নাম না করে? আরে তো সরকার, সরকার তো এজাহল হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তো আর সঞ্জয় রায়কে বলে আসেনি যে সঞ্জয় তুই মুখ খুলবি না। কে বললো? পুলিশের বলেছে আমার ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের কে? ডিসি, ওসি, সিপি, ডিজি, কে? তার নাম বলুন, তার নাম বলুন। ফাঁসি আপনার হবে যদি আপনি তাও রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেন, রাজসাক্ষী হন, হতেও পারে আপনার শাস্তি কিছুটা লাঘব হলেও হতে পারে। কিন্তু এ কথা ভাবার কোনো কারণ নেই, আমি নির্দোষ বলে আপনাকে আমরা নির্দোষ বলে মনে করছি। কিন্তু আপনার থেকে এইটুকু মরণকালে হরিনামের মতন আশা করি যে বাবা কমসে কম যাওয়ার আগে এটা বলে যাও যে আর কারা কারা এর পেছনে ছিল। রেখে দিলেও কিছু যায় আসে না, রেখে দিয়েও তো শূন্য ছিল, তাড়ালেও শূন্যই থাকবে, আর কি হবে? রেখে দিয়ে শূন্য ছিল, তাড়ালে আর কি হবে? শূন্যই হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ কি করলো? আমার প্রশ্ন, পুলিশ কি করলো? সায়ন্তিকাকে জিতিয়েছিলেন তন্ময় ভট্টাচার্য, তারই প্রতিদান আজকে তৃণমূল তন্ময় ভট্টাচার্যকে দিচ্ছে, তারই প্রতিদান দিচ্ছে, আর কিচ্ছু না। সায়ন্তিকাকে জিতিয়েছিল দায়িত্ব নিয়ে এই তন্ময় ভট্টাচার্য, আজকে তার প্রতিদান দিচ্ছে। সিপিএমের অন্য কোনো নেতা হলে এতক্ষণ পার পেতো, আচ্ছা ছেড়ে দিন, বিজেপির কোনো নেতা হলে পার পেতো, আমার তো এফআইআর হবার আগে দরজা ভেঙে দিল। আমার চোদ্দ পুরুষের ভাগ্যে ভালো যে আমাকে শিলতাহানির অভিযোগে জড়াইনি। কিন্তু আমি প্রশ্ন করছি, এই অভিযোগ অন্য কারোর নামে হলে সে কি পার পেত? কেন তন্ময় ভট্টাচার্যকে কেন এখনও পুলিশ গ্রেফতার করলো না?